কারে নিব? আরে এত, আরে গ্যান মাস্টারের এস টু কে 1 মিলিয়ন। হ্যালো, আরে বট্টু কিলের না, হ্যালো বট্টু কিল, কে অবস্থা? আরে ভাই 5 টু কিল ভাই, বট্টু কিল না ভাই। আরে মিয়া আপনার নামে তো রাখতে হবে বট্টু কিল, কি লাগে রাখছে 5 টু কিল, আমি বুঝি না। আরে ভাই আমি তো 5 টু কিল ভাই। না ভাই বট্টু কিল, আপনি মিয়া বট্টু কিল 62 লেভেল 5 টু কিল রাখছেন কেন? তারপরে যে ইলিট পাস নিছেন 3টা 5 টু কিল, আপনার ভিডিও তো দেখতেছে, সবার তো দেখতেছে, কাস্টম খালি উড়া ধরা মারতাছেন, কেমনে মারতাছেন? হ্যাঁ সব স্ক্রিপ্টে ম্যাচ গুলো, হ্যাঁ আপনার লগে তো আজকে আমি খেলবো না, আসেন ভাই। এটা বলার জন্য কি আপনি গ্রুপে ডাকছেন ভাই? আপনার ভিডিও তো দেখে খালি সবার খালি মারতাছেন, তালা বাইরে মারতাছেন, এরে মারতাছেন, ওরে মারতাছেন, সবাইরে মারতাছেন, আসেন আজকে আপনার লগে আমার একটা চ্যালেঞ্জ হলো। না ভাই আপনারা পুরো প্লেয়ার ভাই, আপনাদের সাথে খেলবো না ভাই, বুঝছেন? ওই জন্য তো বলতেছেন নামের পাশে বট্টু কিল রাখবেন। আরে ভাই আমি বট্টু কিল না ভাই, আমি 5 টু কিল। না ভাই আপনি বট্টু কিল রাখবেন, আপনারা তো আজকে থেকে বট্টু কিল রাখবেন। আরে ভাই কি বলছেন ভাই? না ভাই আমি খেলবো না ভাই, আপনি সাথে খেলায় যাই, বুঝছেন? আপনি পুরো প্লেয়ার হতে পারেন ভাই, আহামরি পুরো প্লেয়ার হন নাই, কাস্টমে আমার হারাবেন ভাই। আপনি রিজন আছেন আমি মানলাম, জ্ঞান মাস্টার আছেন সেটাও মানলাম ভাই, জ্ঞান মাস্টারে উঠছেন কেমনে এটাও তো জানা লাগবে তাই না? না ভাই আপনি যতই পুরো হন ভাই আমার সাথে পুরো না, বুঝছেন? আর আমার এই 5 টু কিল বলে ডাকবেন ভাই, আমার বট টু কিল বলবেন না, বুঝছেন? আমি বট না, বুঝছেন? আমাকে হারাতে পারেন তাহলে আপনারা আমি 5 টু কিল ডাকবো, যদি আমি যদি আপনারা হারাতে পারে তাহলে বট টু কিল রাখবো, ঠিক আছে? ঠিক আছে ভাই আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ভাই, আমার যদি আপনি কাস্টমে হারাতে পারেন আমি সিরিয়াসলি বট টু কিল নাম রাখবো, বুঝছেন? আর যদি কাস্টমে না হারাইতে পারেন ভাই 5 টু কিল থাকবে, দেন আপনাকে 5 টু কিল বলে ডাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ঠিক আছে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছি ভাই। আমি খুলতাম কাস্টম কি, আমি খুলতাম না, আপনি খুলবেন না ভাই? চ্যালেঞ্জ আপনি দিবেন, আমি যেহেতু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আমি কাস্টম খুলতাছি ভাই, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। আপনি সলো থাকেন, কাস্টম খুলে আমি আপনার ইনভাইট দিতাছি, তারপরে ভাই কিরা 5 টু কিল কিরা বট টু কিল কাস্টমে বোঝাই দিতাছি ভাই, বুঝছেন? ঠিক আছে ভাই আপনি সলো থাকেন, 5 টু কিল দিয়ে চিনবেন। চলে আসলাম আমাদের এই ভিভিএস ভাইকে নিয়ে, সে কিন্তু আমার ওপেন একটা চ্যালেঞ্জ ছিল লবিতে ডাইকে। গাইস কি হবে তোমরা বুঝতে পারতাছো? 5 টু কিল কিন্তু বট টু কিল না, 5 টু কিলে খেলা সবাই দেখছো, সবাই আমার মতন হতে চাই, হতে পারে না। সো গাইস বেশি কথা বলবো না, ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করবা, ইউটিউব চ্যানেল নতুন হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো গাইস বেশি কথা না বলে কাজটা আমরা স্টার্ট করে দেবো, তার সাথে কোনো প্রকার কোনো কথা হবে না, শুধু মায়ের হবে। আরে প্রথম রাউন্ডে গান কিনতে পারিনি, আরে আমার 99 রে গাইস, প্রথম রাউন্ডে গান কিনতে পারিনি। ওরে ভাই কি হেড দিছি ভাই, দেখছো ভাই কি হেড দিছি ভাই, কি হেড দিছে দেখছো ভাই, 110 এর। ও ভাই আরে 20-20 করে ড্যামেজ আছে, তারপরও লাগতেছে ভাই। ফার্স্ট ব্লাড ভাই, গোলাল কিনতে পারিনি, গোলাল না কিনতে পারলে কি করবে ভাই, নেটওয়ার্ক এত ঝামেলা। এমএসে কিন্তু আমি আমার পছন্দের গানটা পাই গেছি, খেলা হবে এবার, খেলা হবে। কিরা 5 টু কিল কিরা বট টু কিল, ও মানে মেসেজ দিয়ে দেবেন গাইস, সবার ভুল ধারণা, সবাই এত অপমান করে। কান্ডা এমন সময় রিলোড নিছিল, বাঁচলাম। পিলার এমন এমন ভাবে চ্যালেঞ্জ দেয়, ভয়ও করে, আমার সম্পর্কে ভুল ধারণা ছোটাই দিতেছে বাইরে। এই মেসেজ ছুড়ে দিব না দাঁড়াও ভাই, মাইরে তো দিছিল গাইস। ও ভাই রে 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 রে, একটু জনি রে, একটু জনি, একটু জনি, আমারও টাইম আসবে নি। উইদাউট হেলমেট উইদাউট ভেস্ট, শালা আমি তো গরিব হয়ে গেছি। জবাব দিচ্ছি ভাই দাঁড়াবো, ইটে জবাব পাথর দিয়ে দিচ্ছি ভাই, ইটে জবাব পাথর দিয়ে দিব না ভাইয়া, তুমি জ্ঞান মাস্টার আছো এ না, একবারে শেষ। দমই পাইলো না ভাই, দমই পাইলো না ভাই, এটা কিন্তু একদম ফুল সিরিয়াস মুভমেন্টে খেলা হচ্ছে। হ্যাঁ কি ব্যাপার, মারলে একদম সান্দি মানুষে বুড়িয়ে যাচ্ছে রে।
হইছে কিডা বট কিডা ফাইট টু কিল দেখো না একটু পরে তো ভুল ধারণা সব মিটাই দিতেছি ফাইট টু কিল দেখছ না ভাই ফাইট টু কিল দেখছ না ফাইট টু কিল খেলে লাগাই নাও না ফার্স্ট ব্লাড ভাই কি ছিল এটা ওরে মুভমেন্ট কিডা পরো পিলা কিডা নোব কোডা বডি শট একটা মানে 75 হেডশট লাগছিল ফাইট টু কিল পারে ফাইট টু কিল পারে ভাইয়া সবরে মেওয়া ফলে ফাইট টু কিল এটা জানে ফাইট টু কিল সব সময় ধৈর্য ধরতে পারে কারণ ধৈর্য ধরে সবাই পছন্দ করে তোর গোলাল পর ভাই আপনি ফাইট টু কিলে চ্যালেঞ্জ দেন বট টু কিলে চ্যালেঞ্জ দেন ও ভাই একটা ম্যাচ আর নিতে পারবে না ভাই কেমন লাগলো বললাম না আর একটা ম্যাচও নিতে দেবো না ভাই আর একটা ম্যাচও আমি নিতে দেবো না আমার কি সাত দিতেছে দেওয়ালে তো পিঠ থেকে গেছে এবার নাকি ছয় যে হারাবি এরকম চিন্তা ভাবনা করছে ভাই আমি ফাইট টু কিল আমি বট টু কিল না আমি ফাইট টু কিল আমি বট টু কিল না কেউ আমারে বট টু কিল বলবে আমি এত সহজে মাইনে নেব না 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 হবে না হবে না এত সহজে মাইনে নেওয়ার পাত্র আমি না আমি ফাইট টু কিল আমি বট টু কিল না হয়েছে ফাইট টু কিল বট টু কিল না দিছি ভাই 7-0 তে দিবা না বহুত কথা আছে ভাই আপনার সাথে আমার বহুত কথা আছে আসেন লবিতে দেখি কি বলেন আপনার কথা কেউ শুনে নি হ্যালো হ্যালো হ্যাঁ ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই আপনি ফাইট টু কিল অস্থির খেলছেন ভাই অস্থির খেলছেন না ভাই আমি বট টু কিল ভাই আমি ফাইট টু কিল হবে কেন আপনার একটা না ভাই না ভাই আমার আমার আপনার সম্বন্ধে অনেক ভুল ধারণা ছিল আপনি অনেক ভালো খেলেন এটা আজকে আবার প্রমাণিত হলো যে লেভেল থেকে কোনো কিছু যাচাই করা যায় না ঠিক আছে যাক আপনি আমার ভুলটা ভেঙে দিয়েছেন চলেন একটা ম্যাচ খেলি না ভাই আমি ম্যাচ খেলবো না বুঝছেন আমি ম্যাচ খেলবো না আমি চলে গেলাম ভাই আমার কাজ আছে বুঝছেন আমি তো বট টু কিল আমি কি ফাইট টু কিল নাকি আমি না ভাই না ভাই না ভাই না ভাই আপনি কি বলেন ভাই আপনি অনেক ভালো খেলছেন ভাই আপনার সামনে তো দাঁড়াতে পারে না যাই হোক আমরা অনেক এনজয় করলাম আর কি পরে কি খেলাবো নি তাহলে জানি কাজে যান ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সো গাইস তোমরা কিনা দেখলা আমাদের একটা ভিভাস প্লেয়ার সে কিন্তু আমারে ভাবছিল আমি বট আমি নুব আমি খেলতে পারি না আমার নাম নিয়ে সে টোল করলো আমি ফাইট টু কিল না আমি বট টু কিল এতো কিন্তু একটা অপমানই হওয়া তোমরা জানো তো একজন একজনের বিষয়ে একজন না জেনে শুনে কথা বললে অনেকটা কষ্ট লাগে তো যাক আমাদের কমিউনিটির ভাই ব্রাদার কষ্ট পায় নাই তার ভুল ধারণা টোটাল পাল্টে দিয়েছি আমি বট টু কিল না আমি ফাইট টু কিল সো গাইস ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবা ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভিডিও এখানে শেষ করতে গাইস আল্লাহ হাফেজ